One spoon, half spoon noon, egg spoon chini, tarpor, egg dhakna tail, dima. Eila diye diya, gotlay, tarpore, makhima. Bhalo kore makhiye rakhe, tarpore jol dima. জল ঠিক মাপে দিমো যাতে আটাখান বেশি তেল তেলাও না হয় আর শুকনাও না হয়। তারপর পুরো মাখে মাখে একটু মাথা মাখিয়া একটু মাখে দেবেন মাখে দেবেন। তারপরে না এতে চা যেতে হ্যাঁ রাখছে এই আটার উপর মেখা দেবেন। আর হচ্ছে যতক্ষণ করে যতক্ষণ পর্যন্ত গালমারা ক্লিন না হয় তখন পর্যন্ত মাখতে দেবেন। যদি গালমারা ক্লিন হয়ে যায় তাহলে ভাবি নেবেন যে আমার আটাখানা সেই স্মুথ অ্যান্ড সফট হয়ে গেছে, ভালো করে মাখা চলে গেছে। তারপরে না পুরো মাখে তাকে দুই মিনিট এখন রাখিয়ে দেবেন। পনেরো মিনিট করে মাখে 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 মাখতে রাও মাখতে রাও। তারপরে 10 মিনিট এন করে আবার লাগাতে পারেন। 10 মিনিট পর দেখো কি সুন্দর সফট অ্যান্ড নরম হয়েছে না, এইটা গোটলা একদম মিক্স হয়ে যাবে। তারপর গোল গোল করবেন, দুই ফিঙ্গার লাগাবেন, চেপটা করবেন আর বেল বেশি করবেন। বেল পুড়লে যেতে গোল গোল হয়, গোল গোল হচ্ছে ঘুরে ঘুরে পুড়লে বেনালে, ঘুরে ঘুরে পুড়ি বেনালে তখন পুড়লে সেই গোল হবে আর সুন্দর হবে। তো এনে করাতে দেন। এবারে আসিবে পুরি বাজি মা। প্রথমে কাঁদাইরা তেল দিয়ে দিব একটু বেশি যাতে পুরিলা ডুবে। তেল ফোন গরম হবার দিব, গরম হয়ে গেলে গরম হয়ে গেলে একটু টেস্ট করবে জন্য একটু করে আটা অনেক দিব। এই তো গরম হয়েছে, পুরি ছাড়ি না, এই তো ছাড়ি না, তাহলে সেই তুলে দিবে। হয়ে গেল, ফিলপুরের মতন ফুলে উঠি। এমন করে তোমার ভালো তোমার পুরিটা সেই ফুলিয়া উঠিবে আর খাইতেও সেই টেস্টি, গন্ধ তো সেই আছে। আস্তে তারপর হাই দিয়ে মিডিয়াম করে দেবেন। দ্বিতীয় পুরি দুটোই নাম্বার খানা সেই হয়েছে। বাও ইয়াটিকে আমার পরিলা হয়ে গেল। এবারে খামা গেল যে খেসারি ডাল আর পুরি, চানা ডাল আর পুরি, এবার টেস্টিং খেয়া দেখো। বাও সেই টেস্টি। ধন্যবাদ দেখার জন্য। যদি ভিডিওখান ভাল লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।